হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম ইবনে সিনা মেডিকেল ইমেজিং সেন্টার, ধানমন্ডি, 2 নম্বর রোড। ভেতরে এসেই দেখি অনেক সুন্দর মনোরম পরিবেশ। আজকের এই ভিডিওতে দেখাবো ইবনে সিনা মেডিকেল ইমেজিং সেন্টারে কোন কোন ডাক্তার নিয়মিত বসে এবং এই হাসপাতালে টেস্টের মূল্য তালিকা। চলুন তাহলে দেখে আসি এই হাসপাতালে কোন কোন ডাক্তার নিয়মিত বসে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ, প্রথমে রয়েছে নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। রোগী দেখার সময় সকাল 10টা হতে দুপুর 12টা পর্যন্ত, শুক্রবার বন্ধ। তারপর রয়েছে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর হক, শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ। তারপরে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম, রোগী দেখার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত, বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ। তারপরে রয়েছে অর্থোপেডিক ট্রমা অ্যান্ড স্পাইন সার্জন, সহযোগী অধ্যাপক ডক্টর আবু বক্কর সিদ্দিক, রোগী দেখার সময় বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত, শনি সোম বুধ। তারপরে রয়েছে শিশু নিউরোলজিস্ট ডক্টর সেলিনা ডেইজি, রোগী দেখার সময় সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত, শুক্রবার বন্ধ। তারপরে রয়েছে নিউরোলজি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ, রোগী দেখার সময় শনি সোম মঙ্গল বুধ 6টা থেকে 8:30 পর্যন্ত। তারপর রয়েছে নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সামিউল আলম সিদ্দিকি, রোগী দেখার সময় বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত, বুধবার ও বৃহস্পতিবার। তারপর রয়েছে ডেন্টাল সার্জন ডক্টর জেসিন্তা ইসলাম, রোগী দেখার সময় 9টা থেকে 12:30 পর্যন্ত, শুক্র শনি বন্ধ। এরপর রয়েছে স্পাইন ও অর্থোপেডিক সার্জন ডক্টর মোহাম্মদ হাসান, রোগী দেখার সময় শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত, শুক্রবার বন্ধ। তারপর রয়েছে মেডিসিন ও ডায়াবেটিক্স বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান খান, রোগী দেখার সময় বিকাল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত, শুক্রবার বন্ধ। এরপর রয়েছে বাত ব্যথা, প্যারালাইসিস, স্নায়ু রোগ ও ক্রিয়াজনিত আঘাতের কনসালট্যান্ট প্রফেসর ডক্টর কাজী আব্দুল্লাহ মামুন, শনি থেকে মঙ্গলবার সকাল 10টা থেকে 2টা, সন্ধ্যা 6টা থেকে 9টা, শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত। এরপরে রয়েছে মেডিসিন, শ্বাসকষ্ট, বক্ষব্যাধি ও অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর এ কে এম রফিকুল বাড়ি, রোগী দেখার সময় প্রতি বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত। এরপর রয়েছে কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এস এম আহসান হাবিব, রোগী দেখার সময় 5টা থেকে 9টা পর্যন্ত, শুক্রবার বন্ধ। এরপর রয়েছে মেডিসিন, হৃদরোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মহসিন হোসেন, রোগী দেখার সময় বিকাল 5টা হতে 9টা পর্যন্ত, শুক্রবার বন্ধ। এরপর রয়েছে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহা মোহাম্মদ বুলবুল ইসলাম, রোগী দেখার সময় বিকাল 5টা হতে রাত 8টা পর্যন্ত, বৃহস্পতি ও শুক্রবার বন্ধ। এরপর রয়েছে প্রসূতি স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর নূরজাহান, রোগী দেখার সময় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ। এরপর রয়েছে ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এ এম এম শরীফুল আলম, রোগী দেখার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 8:30 পর্যন্ত, শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ। এরপর রয়েছে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সৈয়দা সপনম মালিক। এরপর রয়েছে নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডক্টর মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম, রোগী দেখার সময় বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, শুক্র ও সরকারি ছুটির দিন বন্ধ। এরপর রয়েছে নবজাতক শিশু ও কিশোর রোগ এবং বাতজ্বর বিশেষজ্ঞ ডক্টর কে এম সারোয়ার মাহমুদ, রোগী দেখার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এরপর রয়েছে স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডক্টর ফারজানা ইসলাম শম্পা, রোগী দেখার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত, সোম বুধ ও শুক্রবার। এরপর রয়েছে সার্জারি বিশেষজ্ঞ ডক্টর নাবিলা খন্দকর, রোগী দেখার সময় 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এরপর রয়েছে ডেন্টিস্ট ডক্টর নুসরাত শারমিন, রোগী দেখার সময় 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এরপর রয়েছে মাথা ব্যথা বিশেষজ্ঞ ডক্টর আফমো খলিলুর রহমান, রোগী দেখার সময় রবি ও সোমবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এরপরে রয়েছে মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডক্টর এস এম হাবিবুর রহমান হাবিব, সময়
রবি মঙ্গল বৃহস্পতি বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত। এরপর রয়েছে কিডনি, মূত্রনালী, মূত্রথলি, প্রোস্টেট ও প্রজননতন্ত্র বিশেষজ্ঞ সার্জন ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম রোগী দেখার সময় সন্ধ্যা 7টা থেকে রাত 9টা, শুক্রবার বন্ধ। এরপর রয়েছে মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, রোগী দেখার সময় 5টা থেকে 7টা পর্যন্ত। এরপর রয়েছে চর্ম, অ্যালার্জি ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর এম আবু হেনা চৌধুরী, রোগী দেখার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এরপর রয়েছে মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান, রোগী দেখার সময় সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত, মঙ্গলবার ও শুক্রবার বন্ধ। এরপর রয়েছে বেস্ট ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার রায়হানা আওয়াল সুমি, শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, রোগী দেখার সময় বিকাল 4টা থেকে রাত 8টা, সোমবার ও বৃহস্পতিবার বন্ধ। এরপর রয়েছে পরিপাকতন্ত্র, লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার শিরিন আহমেদ, রোগী দেখার সময় শনি থেকে বৃহস্পতিবার বিকাল 3টা থেকে 7টা পর্যন্ত। এরপর রয়েছে ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডক্টর সালমা সুলতানা, রোগী দেখার সময় বিকাল 4:30 থেকে 8:30 পর্যন্ত, শনিবার। এরপর রয়েছে নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডক্টর খবিরুদ্দিন আহমেদ, রোগী দেখার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত, শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ। এরপর রয়েছে নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডক্টর তৌফিকুর রহমান, রোগী দেখার সময় বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত, শুক্রবার বন্ধ। এরপর রয়েছে ডায়াবেটিক্স, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডক্টর হুরজাহান বানু উর্মি, রোগী দেখার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত, শুক্রবার বন্ধ। এরপর রয়েছে বাত ব্যথা ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শাহিন মাহমুদ, রোগী দেখার সময় 5টা থেকে 7টা পর্যন্ত, মঙ্গলবার ও শুক্রবার বন্ধ। এরপর রয়েছে নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাক্তার মাসুমা আক্তার, রোগী দেখার সময় বিকাল 4:30 থেকে 7:30 পর্যন্ত, শুক্রবার বন্ধ। এরপর রয়েছে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস এম ই আল বারেক। এরপর রয়েছে ডায়াবেটিক্স রোগ বিশেষজ্ঞ ডাক্তার কামরুন্নাহার মিনু, রোগী দেখার সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ। এরপর রয়েছে ভাস্কুলার ও অ্যান্ড্রোভাস্কুলার স্পেশালিস্ট সার্জন ডক্টর মোহাম্মদ মতিউর রহমান সরকার, রোগী দেখার সময় 7টা থেকে রাত 9টা পর্যন্ত। এরপর রয়েছে চর্ম, যৌন, কুষ্ঠ ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নিয়ামত এলাহি, রোগী দেখার সময় বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত। এরপর রয়েছে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন ডক্টর দিলরুবা আক্তার, রোগী দেখার সময় সন্ধ্যা 6:30 থেকে 8:30 পর্যন্ত, শুক্রবার বন্ধ। এরপর রয়েছে গাইনি অ্যান্ড অবজ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর সাবিন আফরিন কাজল, রোগী দেখার সময় শনি, রবি, মঙ্গল, বুধবার সন্ধ্যা 6:30 থেকে 9টা পর্যন্ত। এরপর রয়েছে প্রজনন হরমোন সংক্রান্ত রোগ বিশেষজ্ঞ ডক্টর রওশন আরা, রোগী দেখার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত, শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ। এরপর রয়েছে প্রসূতিবিদ্যা ও গাইনি বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডক্টর নহরিন আক্তার, রোগী দেখার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত, শুক্রবার বন্ধ। এরপর আপনাদের দেখাবো ইবনে সিনা মেডিকেল ইমেজিং সেন্টার টেস্টের মূল্য তালিকা। এখানে মোট 66টি টেস্ট উল্লেখ করা রয়েছে, আর এই 66টি টেস্টের নামসহ মূল্য তালিকা সব এখানেই দেওয়া রয়েছে। আপনাদের যে টেস্টটি করানো দরকার, আপনারা চাইলে ভিডিওটি পুশ করে, তারপরে জুম করে, এক এক করে সব দেখতে পারেন। Thank you.
Thank you.